পাবলিক হলো দুনিয়ার বোগদা, সিরিয়াল ধরছে। আরে বাঙালির আবার সিরিয়াল, পামো লিয়ে দৌড় ধর্ম, তাই লয়? আর পাইছি, এখন লিয়ে আমি দেব দৌড়। হেমকে দেন কুটি লিয়ে যাচ্ছেন, পাশমুখে যান, যান পাশমুখে সিরিয়াল ধরেন, যান। কি লেতা নাকি এলাকার বড় ভাই টোকাই? হ্যাঁ তো সিরিয়াল নিয়ম কানুনের কি আছে আমি বুঝি না, ওই জন্যই তো লেতা হওয়ার চেষ্টা আছি। লেতা হলে এগুলো সিরিয়াল মিরিয়াল উড়ে ফেলে দেবো, তা না কই, কি আর করা, এখন লেতা লই খারাপ হয়ে সিরিয়ালত। এ সিরিয়াল তো মনে হয় না যে এক দুই দিনে শেষ হবি, মেজাজ এমন খারাপ লাগিচ্ছে, এগুলো লড়েও না সরেও না। সিরিয়ালত দাঁড়ানের লাগান অসহ্য কামার নাই ক্যারে বাবা, এটা করে লিবু চলে যাব, এত দেরি হয় কিছু এটাই তো বুঝিচ্ছি না। কি ব্যান বাচ্চা সামনে ধর, এগুলো ভাল লাগে না, এক পাও লড়িচ্ছে রাখবো। এগুলো কচুর সিরিয়াল ধরা লিয়ে আসছে, একবার খালি এলাকার নেতা হই, একবার খালি এলাকার বড় ভাই হই না কে, এগুলো সিরিয়াল মিরিয়াল কুটি দিয়ে দেবো, সিরিয়া না কই। আমার তো চেনে নে, খালি নেতা হবে একরে ভদ্র হয়ে আছি। হ্যাঁ এ ভাই আর কয়জন আছেন, আগে আসেন তো, তাড়াতাড়ি আগে আসেন, টপ টপ করে লিয়ে যান, সময় নাই, বন্ধ করে দেবো কলে। আর কয়জন আছেন আসেন। তাহলে এটা কোনো কথা, এটা ঘন্টা হয়ে গেল একই জায়গায় খাড়া হয়ে আছি, এক পাও লড়ার নাম নেই, আমার পাও লাগে বাস হয়ে গেল। হ্যাঁ এগুলো আর ভাল লাগিচ্ছে না, এগুলো লড়েও না সরেও না, শালাক মনে হচ্ছে ধরে একবারে কি কম, এখনো লেতা হয়নি, খালি লেতা হবার দে, খাড়ায় থাকা টেংরি ভাঙ্গে হাতত ধরে দেব। হ্যাঁ আমি দেখি জিনিস কোনো না, লেতা হব একরে আজকে এই অবস্থা আমার। না তাই হলো না, ফাজ লেমে এটা করাই লাগিচ্ছে, এই পিন খান দিয়ে ঘুত মারি তো, আমি কিছু জানি না, আমি এখন কবিতা কম। এসো দৈন্য নগরীর দামাল ছেলে, এসো কিরে কিছু কমা কয় না, বহুত সোদ লাই লিখিন, কিরে পিনি তো বেঁকে গেছে, বুঝলাম না কিছু ঘটনা। হ্যাঁ এ ভাই এ টপ পড়লেন, টপ পড়লেন, আসেন তো, আসেন আসেন, সময় নাই, আসেন। সন্ধে লেগে গেছে, আমার ডামি গুলো তুলবার মনেই নাই, ওস পড়িচ্ছে, নেওর পড়িচ্ছে, কুয়াশা পড়িচ্ছে, এগুলো আগে থুই, না হলে কোট গুলো ভিজে যাবি। আড়াডা আছে, তাড়াতাড়ি থুই বাবা, এগুলো ভিজে গেলে আবার ঘরের মধ্যে গন্ধ বাড়াবি, দোকানত গন্ধ হবি। কি হলো কি হলো কি হলো, এগুলা মানুষ লয়, কাপড়ের দোকানের ডামি আসলো, ইনকে বকদা হামিরে আ সিরিয়াল, এই এখনো দুই তিন জনের পাশে আমি দাঁড়ায় পাবো রে। এ ভাই আমি আসছি, দেন ও যে হেল্প করছে, পারাপারি বেজে দিছে গো, তাই এ বন্ধ হয়ে গেল, তাই কোন কথা হলো বন্ধ, আমি এখন ধরে খাড়ায় থেকে কি হলো তাহলে, আমার অজগবি যে বকদামি করনো, এগুলা ভাল লাগে না। এ ভাই এ খোলেন তো, খোলেন দেন না, খুলবার লয় বুঝছি, কেরাসিন তেলের এখন দাম কত বাড়ে, জীবনটা কেরাসিন, উকন আবার কি পরে আছে মাটি, একান সোনার দানা পরে থাকলেও তো তাক বেছে কোটিপতি হইলিনি, আমার আর কপাল। কেরে কি পরে আছে রে দেখি, চুম্বুক তুরু যা, এমনি আমার সময় নাই, হুর হুকলে দেখা সময় আছে আমার, কি রে কি দেখি, আবার মানি ব্যাগ টেকা টেকা, আরে উঠি আবার কি করে পেল, যাই তো দেখি তো কি করে পেছে, 16,000, 17,000, 18,000, কি কি দেখো হে। কেরে সুম্বুক খান ফিকে মেরে ওই টাকা পেল। না দেরি করা যাবার লয়, আমারও একটা ফিকে মারা লাগবে, ও সাই কুটি কুটি সুম্বুক খান, কুটি কুটি গেল, কাত তলে গেল, নাই তো ওমাই, কুটি 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 সুম্বুক, কুটি 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 নাই, হ্যাঁ কুটি গেল, ও মুরো ফিকা মারছে কি দেখি, কুড়ি নাই আমরাও তো নাই, তাহলে তাহলে এটি বান, ওরে মা গো নাক ফাটছে গো আমার, হ্যাঁ পাসি চুম্বুক পাসি, নাক ফাটুক বাবা চুম্বুক খান পাসি, তোমাকে পবিত্র করে লাই, ও ডিসিম টাকাই টাকাই, ওরে মা গো মা, উই সে কে ডাকি মারলো রে, এ ঠিক আছে মানু, এখন টাকা টাকা গুটি, এখন তো টাকা পাওয়ার কথা, মেলাগুলো টাকা পাওয়ার কথা, টাকা কমা নাই, টা শালা তুই ওস, ক্যারে সুম্বুক খান পুলিশ হোক যে লাগছে, লেকিন তাহলে তো পলান লাগবি, ওর বাবারে আলো রে আলো, এ থামিস 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 করছি, থামলে হবে লুকোর লাগবে, আগে লুকোই বাবা, হে থাম থাম, কেন কোন মুখে গেল, হ্যাঁ কুটি গেল, এ মুখে নাই, কোন মুখে কুটি, কার তলে, হ্যাঁ কুটি, পুলিশ গেছে এখন পলাই বাবা, ওর বাবারে দিলে পুলিশ, এ থাম থাম, ওস ওস থাম, আমাকে যদি খালি ধরবার পায় বাবা, আগে লুকোই বাবা, কুটি পুলিশ কুটি, হ্যাঁ কি সমস্যা, মিঠাই মেলা উঠ করছি, বগুড়া মিঠাই মেলা মিষ্টির দোকান, ওই যে পুলিশ কল্যাণ মার্কেটে যাও, কবি নজরুল ইসলাম সড়ক, তুমি যাও, ওরে মারে পড়ছি রে, এ ফজলু ভাই কি সমস্যা, আপনি দূর হচ্ছেন কি শোক, এ ভাই আসামি আসামি, ধরেন ধরেন, কি করি কি করি, এ ট্রাফিকের আউলো যে লুকোই, হ্যাঁ যে লম্বা আর মোটা, আমাকে দেখবি বাবার লয়, হ্যাঁ বাবা বেঁচে গেল বাবা, এই কি সমস্যা, আসামি স্যার আসামি, ইংকে কে পালা, দেখছিলেন আপনি এ মুখে আসছিল, ধর তোমার আসামি তুমি খোঁজো, আমার গাড়ি দেখা লাগবে, এই ডান বাও ডান বাও।
তাহলে তাই কি আলিফ লালার দিনের লাগান উড়ে গেল? কে জানি গো, এ এখনো উড়ে যায়নি, কেবল পাগা মেলছে, এখনই উড়বি মনে হচ্ছে। আমি যাই বাবা। এ ধর 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 ধর, পুলিশ হোক আলিফ লাইলা মেলা দেখাছি, এখন কি দেখাই সেটাই চিন্তা করিছি। এই এই গাড়ির তলে যে সামদাই তাও টের পাবি না। গেল কোন মুখে? অক সোফা নিজবা দেখাচ্ছি আজকে, আকরাম দিয়ে কয়েত করা মুখ কোন মুখে গেল, কুটি গেল। হ্যাঁ ই তো দেখিচ্ছি, আসলেও তো আকজিন না তবাকজিন রে, হাওয়া হয়ে যায় মিলে যায় উড়ে যায়। এ উজে ধরেন ধরেন, ধরো ধরো ধরেন, দেও সাপ দেও সাপ, এ অটো অটো দৌড়ো 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 ধরো ধরো। এ ছাড়ে দে মা, কান্দে বাজি লাগি চাও। এ কি হলো? এ পুরে গেছে রে গাড়ির থেকে। এ অটো 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 দুঃখ পাশো লিখিন, এ দম মার লোকে। হ্যাঁ বুঝলাম না তো, ধর ধর ধরে আসেন মিয়া, ধর 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 ধর। আমার সাথে দৌড়ে বাবু, আমি এক দৌড়ে বাউলহাট থেকে বোরেহাট চলে যাই, সেত থেকে আবার কোথাও শহর চলে যাই। আয় কুটি। তুই তো আচ্ছা পিকলুস, গেল কোন মুখে? হ্যাঁ বুদ্ধি পাছি, আয় তোগরো কাজকে ফান্দত। উজে উজে উজে, চলেন চলেন গাড়ির মধ্যে উঠছে। এখানে আগে বন্ধ করি, তাহলে ড্রাইভার পাশে মুখে দেখার পাবি না। এখন যায়া ফান্দত ফালাই হয়ে গেল। আয় আয় কুটি তোরা, আয় ঢোক ঢোক ঢোক। হা এবার দৌড় খান লাগে দিয়া হসে, এবার যা তোরা যা, আর শুক্কু খা, আমি ব্যান্ডে দিনু ভালো করে। যা 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 শুক্কু খা যা। 2 দিন পর পরবেন কি হয়, এমনি পারাপারি তারি মধ্যে বাস বন্ধ ভাল লাগে না। এই আরে শালা কুত্তলি, এই মহিলা তো এই কি শুরু করছে না, এই কুত্তো সরান, দড়ি সরান, তাড়াতাড়ি সরান। আপনারই তো দোষ, আপনি বেয়াদবি করছেন কেন, উল্টা পাল্টা বলছেন কেন? আচ্ছা বেয়াদব মহিলা তো, যান ভাগেন না, এ লোক তো বাড়াবাড়ি করিচ্ছে। এই বেশ ছেলের সাথে কাঙ্গা করে কথা কওয়া লাগে, আও করা লাগে, আপনি জানেন না, শিখেন নি ভদ্রতা, শিখেন নি আপনি। আহ দূর বে। ও মা গো, মাথা গো মা পাক পাড়িচ্ছে, মাথা গো মা ঘুরিচ্ছে, পনু পনু এখন তুই পর, দেখছো তো ক্যাঙ্গা করে ফালানো, এখন থেকে মা জাতির সাথে ভালো ব্যবহার করব, সম্মান দেবো, বুঝছো? শিগেলে বুঝেলে কানে মধ্যে সান্দেলে কি কর্ম কন তো। আরে ওটি ঝামেলা মনে হচ্ছে, যাই তো দেখি কি হচ্ছে। ওরে বাবারে, আবার পুলিশ, আমি নাই এখন। আর ভাল লাগিচ্ছে না, গাওয়াটাও হাঁপসে গেছে, আর পারিচ্ছি না, আর পানু না। ও রে মারে পড়ছি রে মরছি রে, কুটি পনু কুটি আনু। এ কি হলো আমাকে রে, এ উজা আসামি, এ ধরো 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 ধরো। আমার ধরা তোমাদের মিটে গেছে, এখন আমি এলগাড়ির চর্ম, এলগাড়ির চোরে এমরো দিয়ে উঠি, এলগাড়ির চোরে আমি চলে যাবো, তোমরা আমার ক্যাঙ্কা করে ধরবে। হ্যাঁ থাকো, তোমরা থাকো, টাটা বাই বাই গায়া, চুমা দিলাম তোমাকে, ভালোবাসা দিলাম, থাকো থাকো, ভালোবাসা লিও বুঝছো, থাকো গেনু। কি রে সারে না কে রে, হ্যাঁ দেখি এ এ এ এই বগি থেমে না চলে গেছে, এখন এখন এ থাম 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 থাম, ভুল বগি ধরছে, থাম থাম। এ ধরো ধরো ধরো, গেল গেল গেল, এ ধরো তাড়াতাড়ি ধরো ধরো ধরো। এবারে এ এল গাড়ি থামো রে, গতি বাড়ায় না রে, আমাকে তুলে নাও বারে। উড়ছি বাবা। এ আসো আসো তাড়াতাড়ি, আমারও উঠমো, গাড়ির গতি এখনো বাড়েনি, ওটো 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 ওটো। হায় হায় এখন কি করি, ওরাও নে উঠছে, এখন বুদ্ধি যাই, এখন এরা বুদ্ধি ভাই করাই লাগবে। হ্যাঁ এ মরু তাকে ভাই হই, এরা বুদ্ধি করা লাগবে, বগিখানে তে খুলে দেওয়া লাগবে, কি আছে। হ্যাঁ পাসি বাবা, জিনিস পাসি, এখন এই বগির তে খুলে দিবার পালি আমি বাসি। ধর ধর গাড়ি শান্ত হাত থেকে আদম দিকে যাওয়ার আগে অর ধর্ম, ধর 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 চল। খোল খোল আর মিচ্ছি না খোল, হুসকে গেছে বাবা, এবার আমি বেঁচে গেছি, আর আমাকে ধরবার পারছে না। ও পুলিশ ভাইয়েরা, ও তোমরা শান্তাহারতি থাকো, এল জংশন দেখো, রক্তদহ বিল দেখো, দিলটা নরম হবি, এনা ঘরো ফেরো বুঝছো, আমি গেনু। কোন শহরত যে আনু, কোনটি যে আনু, ও ভাই ও, এটা কোন জায়গা গো? কি হসে? এ বাবারে, এ বাবারে পোলাও রে, এ এ এ পোলাও কি দেখে পোলালো, ঠিকই তো আছে। চা গো ভাই। ওর বাবারে, এ যাও যাও যাও, দৌড়ো দৌড়ো। কাহিনী বুঝিচ্ছি না, হসে কি সগলি, আমার দেখে কমা দৌড়চ্ছে। ওরে মারে আমি গেনু রে, ওরে বাবা রে। এ ভাই এ কুটি গেল আজকে, থামো ফাজ লেবে লিখিন বে। এ দেখেন তো আপনি কি হসে আমার। ওরে বাবা রে, দেখার আগে জান বাসাই, মাথায় কমান কাল্লা হয়ে গেল রে, কি হলো বুঝনু না, সগলি কমা খালি আমাকে দেখে দৌড়চ্ছে। কাহিনী কি দেখি তো, আগে মুখ খান দেখি তো, সোফাও তো ঠিক আছে আমার, কি হলো আবার দেখি তো, না ঠিকই আছে, পেন্দনের কাপড় তাও তো ঠিক আছে, কৃষক মানুষ অজগবে পলাচ্ছে, বুঝনু না তো। ইটি আবার ভিড় কিসের হলো, হাই ঢোকম ছোট মানুষ, হান্দাই দেখিতে এক মুড়ো দিয়ে। কি সমস্যা, কি দেখিচ্ছে না আপনারা, সমস্যা কি হলো রে ভাই, আমাক দেখে কি হসে কি, কি কি সমস্যা কি আসলে, এটি কি লেখা আছে? ও মাগো পলাতক ধরিয়ে দিন, কেরে এটি আবার আমার ছবি কৃষক, আমি আবার কোন দিন কোনটি থেকে পলানো, এটি আবার কি লেখছে, ধরিয়ে দিন জীবিত অথবা মৃত, 5 লাখ টাকা পুরস্কার, আইরে তাও পুলিশের পক্ষ থেকে। আমি কোন দিন কি খুন করলো, তাহলে কি উজে এক ভদ্র মহিলার সাথে বিয়াদবি করার জন্য একজনক মারছিনো,
আস্তার মধ্যে অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে আসল। তাই কি তাহলে শেষ পর্যন্ত মরে গেল? আমি তো ওর থেকে চলে যাচ্ছি, কবরও পাচ্ছি না এখন বুদ্ধি। আমি খুনের আসামি হয়ে গেল, হাই রে এখন আমার কি হবি রে? আমার কি ফাঁসি হয় না যাবজ্জীবনে হয় রে? এটা আমি কি করলো? কাম বুঝিস নে অজগবি, এটি সানাম করবার আসিস বে, এক কি সরে খড় দেখ, ওই খড় দেখ যা। আরে মা গো মা, আমাকে সুনের মধ্যে ফেলে দিল গো, এ আমাকেও তোলো রে, এ আমাকেও ধরো রে, আমি চোখে কিছু দেখেছি না, আমার চোখ আন্ধার হয়ে গেল, এ কেরা কুটি আসো রে, আমাকে ধরো রে, এ আমাকে বাঁচাও, আমি গেনু কিছুই টের পাচ্ছি না, কেরা কুটি আসো আমাকে বাঁচাও। আমার জীবনটাই শেষ হয়ে গেল। ওরে মা, ওরে মা, ওরে মা গো ভূত না, আমি ভূত দেখবো না, ও মারে এ ভূত রে। ওরে বাবা রে, হ্যাঁ কুটি ভূত আছে এখনো? হ্যাঁ। ওরে বাবা গো, ওই লোকটাই ভূত হয়ে আমাকে এখন ধরিচ্ছে, থাক মারছি নো, এখন আমি কোন মুখে যাই কি করি? ওরে মা গো, ইসাও ইসাও রে, গেছি রে। ও কুটুবি, হ্যাঁ মি আপনি দেখিচ্ছেন আমি এমুক থেকে আসিছি, আপনি অমুক থেকে হনহন করে আসিচ্ছেন মানে কি? আপনি চোখ নাই, চোখ ঘর থেকে আছেন লেকিন। হ্যাঁ কি হচ্ছে রে, কি সমস্যা? থানার যাওয়া লাগবে, চল এই চল থানার চল, তারপরে কথা কয়। এই কারে? না না কিছু কইনি তো, আমি এমনি এই মুরতে যাচ্ছি বুঝছেন, কিছু হয়নি। ও হো 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 হো, লা 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 লা, ও হো হো। আচরণ সন্দেহজনক দেখি তো। নীল আকাশের নিচে আমি আস্তা চলিছি একলা। চল তো দেখি কদ্দুর যাস, আমার সাথে আছি। এই পুলিশের জন্য আমাক 3 বছর জেল খাটা লাগছে ও। এ থাম, এখন মারার সময় নয়, চল ঘরের মধ্যে চল, অজগবি এক সময় এক কাম করিস কুমায়। এই পথ যদি না শেষ হয় তাহলে ক্যাঙ্কা হবি তুমি, সেটা কও তোর পথ থানা পর্যন্ত। পুলিশটা তো এটি এলে বুঝবি যে আমি খুনি, এখন কি করি? ইও ভয় করছে, হ্যাঁ কি ফেলেছে হয়ে গেল এটা? ও বনি লিয়ে যান না, এ এটা দিয়ে কি করি? দাড়ি লাগাই তাহলে সিগার পাওয়ার নয়, না দাড়ি লাগামো না, ওর সাইডে দিয়ে আমার সুবিত মোস লাগে দেবো। থামো বুদ্ধি একটা পাশি, আগে এটি ক্লিপ আটকেলেই, সেই ক্লিপ দিয়ে এই ভালো করে মোসের লাগান করে এটি এখন যদি লাগে দেই, আর সিগন্যাল পাবি না। আসো ধরো এখন, আমি কিছু জানি নে, আমি খুনি লই, আসো দেখি তো। হ্যাঁ ঠিকই আছে, আছে ফাইন আছে, বেশ ফাইন আছে, হ্যাঁ থাকবি ফাইন। গেল কুটি দেখি তো, কোন মুখে গেল? ও তুই এটি থামিস, তোর পথ কুটি শেষ হয়, এবার তোকে বুঝাচ্ছি। কারে এই আও করিস না কারে, এটি আবার কি লেখছে, কাক ধরে যাচ্ছে, 5 লাখ টাকা পুরস্কার। আরে আমি পুলিশ হয়ে আমি জানি না, বাহ এত সুন্দর মস্কোমা তার, এ এ এ কি হলো মস্কোমা? ছবির মুখ খুলে গেল, বুঝনু না আমি কিছু, অদ্ভুত ব্যাপার, আজব ব্যাপার, কেঙ্কা করে হলো এটা? কি হলো এটি কাহিনী কি? আরে ইডেনে খুলে আছে এখন, না বুঝবার পাবি চিনবার পাবি আমাক, আমাক না খুনি মনে করে এখন ধরে লে যাবি, এখন বুদ্ধি কি করি? ও চান্দু, তাহলে এই ব্যাপার, প্রমোশন আর পুরস্কার দুটাই আমার এখন। ওর বাবারে মারসারি, এ হেকারে এ এ এ এ এ এ বন্দুক খানকে আমার হাতে দিয়ে গেল, এখন আমি আমি কিছু জানি না, ওরে মা কোন বিপদের মধ্যে পুনু রে, এখন আমাকে ধরে লে যাবি না? আমি এই গাড়ির পাশে উঠি, এ চাকা ধরে বসে থাকি, আগে পলাই বাবা। হ্যাঁ ও শান্তি, এখন আর ধরে বাবার লয়। হ্যাঁ কেরে গাড়ি চলে গেছে চাকা ধুয়ে, কেরে এটা তো গাড়ি 7 কার চাকা লয়, ও আর ভাল লাগে না, এখন তো আমাকে ধরবি, আগে যাই বাবা যাই। এ যাচ্ছে কুটি, এ থামিস থামিস, এ থাম থাম করছি থাম, থামা থামি করা যাচ্ছে, আগে পলাল লাগবি, ওরে বাবারে পলাই বাবা, তোক যদি একবার ধরি রে। এ কারে কুটি আনু আন্ধার কিছু দেখি নে, কি রে এটা, এ এটা না বেড, হাসপাতালে চলে যাচ্ছে লিখিন, যেটি আসে আসে আগে শুতে পড়ি বাবা, লুকোই আগে দূর, আর ভাল লাগে না, দুটো সাইডে রুগীর অপারেশন হলো আজকে, এতই রুগী, এটাই মনে হয় শেষ রুগী অপারেশনের, লিয়ে যাই তাড়াতাড়ি। এ আমি রুগী দেখমো, দেখিচ্ছেন না অপারেশন করবে, লিয়ে যাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি 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 যাচ্ছি, আসলে পুলিশের চাকরি করি তো, ডিউটি বোঝোই তো, হ্যাঁ বুঝছো তো, থাকো থাকো থাকো, আমি যাচ্ছি, আলগুতে যাচ্ছি। হ্যাঁ যান, আজকে এই শেষ অপারেশনটা হলে বেঁচে যাই বাবা, সারা দিন আমি এগুলোই করবো। স্যার উগে যাচ্ছে, অপারেশন করার যে কি মজা, কত যন্ত্রপাতি দিয়ে খালি ঘেসং ঘেসং করে কাটমো, আহ কি নাই আমার কাছে। আইরে ইগলে কে আমাকে তো বাসা ভালো, আমি যাই বাবা, আমি দৌড় মারি বাসি বাবা গো।
দুপুশ। এই একজন উপর থেকে পড়ে গেছে, তাড়াতাড়ি স্টেশন লিয়ে আসো, তোলো 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 স্টেশন তোলো। কি মরলো না বাঁচলো, কোমরই ভাঙলো না কি ভাঙলো কিছু বুঝছি না, তাড়াতাড়ি লিয়ে চলো। ক্যারে, এখন যদি ডাক্তার ওই ক্ষণিক সিনবের পায় তাহলে তো পুরস্কারের টাকা ডাক্তারই পাবি, আমি কি পাবো আন্ডা? টেনশন আর ভাল লাগে না রে। ওমা 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 ওমা, এ এ আমি নাই বাবা গো। হে নাই মানে কি হে, থাম, তুই আমার লগত 5 লক্ষ টাকা আর প্রমোশন, এ কার মধ্যে সান্দালু হে বাড়া, তোক আমাক ধরাই লাগবি। কুটি গেলু কোন মুখে গেলু, এ এ পুলিশ মনে হয় চলে। ও রে সোকাম রে, যে মুখে যাই সে মুখেই পুলিশ। এই হেলের মধ্যে পুলিশের কাছে ধরা দেওয়া যাবে, লয় রিমান্ড তুললে জীবন শেষ। এ কুটি যাচ্ছে হে, বাই হয় আয়, বাই হ বাই হ করছি। তুই কি মনে করছিস রে, আমি তলে সান্দা বের পাম না? হা হা সান্দাও তুমি তলে, তারপরে দেখো আমার কি আরামতি। সান্দাছো হা, ভালো করে সান্দাও, থামো তোমার হালা গোছা করিচ্ছি। লেও এখন ক্যাঙ্কা লাগে, হ্যাঁ তলে পড়ছো পাথরের, চল রে ঘোড়া চল, এখন টকবক টকবক চল। এ হামাক বাই কর, বাই কর হামাক করছি। এ ঘোড়া থাম থাম, অক চাপা দিয়ে আনু, তার একটা ফিনিশিং নাই, থাম ফিনিশিং দিচ্ছি আমি, শোনা যাচ্ছে কিছু আসু। দেখি, এক দুই তিন বার হয়ে গেল, তারপরে না ডাল পুঁতে দেই, ডাল পুঁতে না দিলে বলে ফিনিশিং হয় না, ডাল পুঁতে দেই তুই এটি, এখন শান্তি থাক বাবা। আমার আর কোনো চিন্তা নাই আপাতত, পুলিশের হাতত থেকে তো বাঁচনো, কিন্তু টিকে থাকা তো লাগবে, ধান্দা পানি করা লাগবে। দেখি একটা বেরসলা এসেছে, কি করা যায়। ভাইয়া একটু হেল্প করবেন? অবশ্যই, কি করবো কন, ব্যাগটা একটু। হা 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 চলেন চলেন, আপনার ব্যাগ হামে লিচ্ছি। আহারে তারই জন্য ইঙ্কা করে কয়া লাগে, আমি বুঝছি তো, এক হাতত ব্যাগ আর এক হাতত কুত্তো ইয়া কুকুর লিয়ে আপনার সমস্যা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা করেন না চলেন। এইরকম মানুষ আজকাল দেখাই যায় না। ঘুরিচ্ছে কমা কি সিস্টেম, ও দরজা খুললো, আর আপনি ওগুলো কি চিন্তা করেছেন অজগবি, মানুষের উপকার তো মানুষই করবি, তাই লয়। মানুষের উপকার করতে আমার বেশ ফাইন লাগে বুঝছেন, চলে যাচ্ছে। থামেন থামেন, আমি আমি দৌড় খুলে দিচ্ছি, হ্যাঁ ল্যান ঢুকেন। তাহলে ব্যাগটা এটি থুনু নাকি কি করছেন? মা জানো না, আমি না এই ব্যাগটা নিয়ে আর কুকুরটা নিয়ে হাঁটতেই পারছিলাম না, পরে উনি কি ওখানে, উনি আমাকে অনেক হেল্প করেছেন। বেশ তো আপনি বসুন ওখানে, আপনি কিন্তু খেয়ে যাবেন দুপুরে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া অবশ্য দরকার, তাই উনি দেবেন না দেরি হবি। কি রে ও কুকু কুকু, আসো আসো কুকু কুকু, কি খাবা তুমি, কি খাবা, কি সুন্দর তোমার নাক গো, কুকু কুকু, কি তুমি নখ খাও? দরজাটা এনকা খুলে থোছো কেশব গো, হ্যাঁ কুটি তোমরা, জীবনটা শেষ, শালার আসামি, এমন বিটকেল আসামি, একেবারে ধুলো ময়লা ভরে শেষ, পাথরের তলে চাপা দিয়ে থোছে আমাক, হ্যাঁ হ্যাঁ আমার কোটটা শেষ করে দিয়েছে ধুলো মাখিয়া, এনকা আসামি আমি জীবনে দেখিনি। হ্যাঁ হ্যালো মামনি, এসো কি খবর তোমার? বাবা তুমি এসেছো, একসঙ্গে লাঞ্চ করব। হ্যাঁ মা একসাথে খামো, দেখেই তো ছুটে চলে যাচ্ছি, যে বিপদের মধ্যে পড়ছিনু আজকে, জানলিয়ে ফিরে আসবার পাশে তাই মেলা। কি হয়েছিল? সেটা করছি, আগে বিসমিল্লা পড়ে লাও, খাওয়ার আগে বিসমিল্লা খাওয়া লাগে, তোমাকে রক্তে মেলা দিনই করছি। কি হয়েছে, বিড়বিড় করেছেন গো মা? ইঙ্গা করা লাগবে, আচ্ছা করিচ্ছি। লাকত বললো রে, রে লাকের মধ্যে পানি সান্দাছে, কি ব্যাজ যদি। তাহলে ট্যাংরা মাছের তেলানি করবে যে কোষ্ণ, তা করছিলে নাকি করনি? কেডা সর্বনাশ, এ পুলিশ কে সোকেটি, এটা কি পুলিশের বাড়ি? তাহলে হাই হাই, এখন হবি কি আমার? তুই হামাক পাথর চাপা দিয়ে এসে আমারি বাড়িত লাঞ্চ করিচ্ছ। আপনার বাড়ি জানলে কি আর আমি এটি লাঞ্চ করবার আসি, বাড়িতে ঢুকনো না হিনি, লাঞ্চ তো দূরের কথা, দুই বেলা না খেয়ে থাকনো হিনি, তাও আপনার বাড়ি ঢুকনো হিনি জানে শুনে। ঢুকছু তো বাঘের খাসাত, বাঘের ডেরাত, এবার তোর হাড্ডি গোস্ত চামড়া এডা এডা করে খোলম। আজে আজে শোন, এমকে তোমরা না ঘরের মধ্যে যাও, ওই চ্যাংরা আমার পূর্ব পরিচিত বুঝছ, ওর সাথে আমার না কথা আছে, যাও যাও যাও, পরে আসো, পরে খাওয়া দাওয়া করিচ্ছি। তাহলে তুই আমার বাড়িতে ক্যাঙ্গা করে কত, আচ্ছা আচ্ছু ভালো করছু, পুরস্কারের টাকাটাও পামো, আর তোক তো রিমান্ড তুলে থামিস, তোর ব্যবস্থা করি, দরজা তাকে তালা মারি। তোর এত বড় সাহস, আমার লাগান পুলিশ অফিসারক তুই পাথরের তলে চাপা দিয়ে থুয়ে আচ্ছু, তোর সাহস দেখে আমি তোক আমি যে কি কর্ম এখন রে, হালি তোক এবার চাবি বেঁকে গেল। কুম্ভ এক বাংলা ছবির মধ্যে ইঙ্কিয়াটা দৃশ্য দেখছিল, কোন বুদ্ধি করে লাভ পার হয়ে যায়। কি চিন্তা করিচ্ছি তুই, চিন্তা করে লাভ নাই, তোকে এবার খাসি।
এই পুলিশ কি সত্যি সত্যি আমাকে খাবে? হ্যাঁ চাল মারি, টেক 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 টেক, ট্যাংরা মাছের তেলানি লয় লাঞ্চ কর্ম তোর কলজে দিয়ে। তুই কি মনে করছু, তুই কি মনে? আমি এখন সুপার হিরো জায়েদ খান। কেরে ইনে চলে গেল দরজার তালা, এ চাবি না আমি ফেলে দিছি। না এ কিছুতেই হতে পারে না। তোক আমি যাবার দিচ্ছি না, তোর ব্যবস্থা আমি করিচ্ছি। থামিস, এক দুই তিন। ওরে বাপরে বাপ, ওরে বাবা, এনে দরজা ভেঙে যাচ্ছে, আমি পলাই বাবা। এ আপনি আপনি সিঁড়ি দিয়ে আসেন। তোর খালি হাত ছাড়া হয়ে যায়, আবার সিঁড়ি দিয়ে নামবের কয় কুড়ি তুই? তাড়াতাড়ি বলে এই এমন জানা যাচ্ছে, কি করি কি করি, ল্যাং মেরে ঠ্যাং ভেঙে দেই। ওরে বাপরে গেছি রে। এ থামিস, আরে আসেন, থামবো হইনি, খেলা হোক আগে, আসেন। খেলা তো দেখাবো আমি রে। থামিস, হ্যাঁ হাফসে গেল, হে কুটি গেল, হে আচ্ছা আসি, আরানো উপরে আসেন, খেলা উপরে হবি। এখন কয়তলা এটা? নয় তালা। আচ্ছা এখন না ফান্দত ফালাই, আসেন 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 আসেন, ফসকে দেন, টপকে ঢোকেন ঢোকেন ঢোকেন। রে বাঁচা, তোমার বাসা মিটে গেছে, এখন যদি ভূত হয়ে আসে আমাকে ধরে বের পা, তাহলে এক কথা, হ্যাঁ আমি মুক্ত। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, তোর ঘর মটকে বেড়াচ্ছি আমি ভূত হয়া। এবার থামে। আমি ভিডিওর শেষে আসলে অনেকেই বিরক্ত হন, গালাগালি করেন, মন খারাপ করেন। তবে কথা হচ্ছে কি যে কপিরাইট ভিডিও নিয়ে যেহেতু আমি কাজ করি, আমাকে ভিডিওর শেষে এসে একটু ফেস দেখাতেই হয়। আমারও ভাল লাগে না প্রত্যেকটা দিন এরকম ফেস দেখাতে, কিন্তু উপায় নেই দেখে আমি দেখাই। তো এটাকে কেউ অন্যভাবে নেবেন না, ভুল বুঝবেন না, খামোখা গালি গালিগালাজ করবেন না। কেমন? ধন্যবাদ।